डिजायर टू लार्न बेंगली चैनले आपनादे स्वागत। जदि आमार भिडियोगुलो खूब भालो लागे ताहले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करबेन, बांग्लाय देखुन एबं बांग्लाके भालोबासुन। भारत पाकिस्तान मैच मानेई प्रचुर उत्तेजना, क्रिकेट प्रेमीदेर उच्छ्वासेर शेष नेई। 4 সেপ্টেম্বর 2022 एशिया कपे द्वितीयबार मुखोमुखी हलो भारत एबं पाकिस्तान। गैलारीते भरे आछे दर्शक, दुई देशे समर्थकरा गोला फाटाच्छेन तादेर देशेर नाम निये। मैचे शेष मुहूर्ते जखन प्रचुर उत्तेजना, सेई समय अर्शदीप सिंह एकटी सहज क्याच मिस करेन। एरपर थेकेई समालोचनार मुखे पड़ेन अर्शदीप सिंह। ताके निये अनेक व्यंग्य करा हय, केउ केउ ताके खालिस्तानी बोलतेओ छाड़ेनि। 23 বছরের এই ক্রিকেটারকে এভাবেই সমালোচিত হতে হয়েছে। কিন্তু সমালোচিত হলেও সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাশে এসে দাঁড়িয়েছেন। আজ আমরা জানব অর্শদীপ সিংয়ের জীবনী সম্পর্কে। তার জন্ম 5ই ফেব্রুয়ারি 1999 সালে মধ্যপ্রদেশে। তার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। ইনি একজন বাঁহাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ম্যাচে প্রথম খেলা শুরু করেন 7ই জুলাই 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেছেন পাঞ্জাবের হয়ে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার জন্য আইপিএলে পাঞ্জাবের দল তাকে 20 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয়। এবার খেলতে শুরু করেন পাঞ্জাবের দলের হয়ে। শেষ ওভারে ভালো বল করতে জানেন তিনি। অর্শদীপ সিং অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খুব ভালো খেলেন। তখন কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় তার বোলিং অ্যাকশনে খুবই আকৃষ্ট হন। রাহুল দ্রাবিড় এখন ভারতীয় ক্রিকেট দলের কোচ আছেন। তিনি সুযোগ পেয়েছেন এবং সুযোগ পাওয়ার পরেই তিনি অর্শদীপ সিংকে তার দলে নিয়েছেন। অর্শদীপের বাবা একসময় ক্রিকেট খেলতেন, কিন্তু তিনি জেলা স্তর পর্যন্ত যেতে পেরেছিলেন, তার বেশি তিনি যেতে পারেননি। তার ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ক্রিকেট একাডেমিতে ভর্তি করেন তিনি। তার বাবা বাড়িতে বেশি থাকতেন না, মা সমস্ত খেয়াল রাখতেন অর্শদীপের। ছোটবেলায় মা তাকে সাইকেলে করে কয়েক কিলোমিটার দূরে স্কুলে দিয়ে আসতেন। প্রচুর পরিশ্রম, চেষ্টা এবং মনোবল থাকার জন্য ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। গায়ে জড়িয়েছেন ভারতীয় দলের নীল জার্সি। এখন তার চলার পথ অনেকটাই বেশি। ভালো থাকবেন অর্শদীপ সিং, এভাবেই এগিয়ে চলুন আপনার সাফল্যের দিকে। একদিন আপনি সফল হবেনই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।